ইন্দো বাংলা সীমান্তের এনসি নগর সীমান্ত এলাকায় বাংলাদেশি পণ্য পাচার করতে গিয়ে বিএসএফ এর গুলিতে আহত এক কুখ্যাত পাচারকারী বিল্লাল মিয়া। এনসি নগর সীমান্তের কাঁটাতারের বেড়া টপকে বেশ কয়েকজন পাচারকারী বিভিন্ন সামগ্রী পাচার করছিল। বিএসএফ তাদের চ্যালেঞ্জ ছুড়ে দিলে পালাতে থাকে পাচারকারীরা। এক সময় বিএসএফ কে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে পাল্টা হামলার চেষ্টা চালালে তখনই বিএসএফ এক পাচারকারীর পায়ে গুলি চালিয়ে দেয়। পাচারকারী বিল্লাল মিয়া আহত হলেও বাকি পাচারকারীরা পালিয়ে যেতে সক্ষম হয়। বিএসএফ এনসি নগরের গুলি লেগেছে পায়ের মধ্যে, তো বাম পায়ে অনেকটা জায়গা জুড়েই ইঞ্জুরি আছে, তো ডেপ তো আছে অনেকটাই, প্লাস কিছু কিছু গুলি ভিতরে রয়ে গেছে এটা বোঝা যাচ্ছে। তো এই অবস্থায় ফার্দার আপনার এক্সরে বা অন্যান্য ইনভেস্টিগেশন করার পরই রিপেয়ারিং করলে এটা ভালো হয়, এজন্য পেশেন্টকে সোনামুড়া থেকে জীবিত রেফার করে।